তাদের জন্য সুসংবাদ দিয়েছেন তিনি আলমেদিন যারা অর্জন করবে তাদের ব্যাপারে বলেছেন যে ফি সাবল্লাহ তারা আল্লাহর রাস্তায় আছে আল্লাহর পথে আছে অর্থাৎ তারাই যারা আলমেদিন অর্জন করে তারা যেন নবীদের যে কাজ সেই মিশনে তারা জড়িত আছে আল্লাহ তাআলা কোরআনে করিম বলেছেন হালি ইস্তাবুলিদিন আলমুন যারা জানে এবং যারা জানে না তারা সমান হতে পারে না রসুল্লাহ সাল্লা সাল্লাম এই আলম তলব করাটাই ফরজ করেছেন তিনি বলেছেন তলব আলম ফরিদ রতুল আল্লাহ করলে মুসলিম প্রত্যেক মুসলিম ফরজ এটা একটা সই হাত মুসলিম বলতে মুসলিম নরনারী উভয়কে বোঝায় মুসলিম নরনারী উভয়ের উপরে আলম তলব করা ফরজ কোন আলম তলব করা ফরজ দুনিয়ার আয়ল না দিনই আয়ল নিঃসন্দেহে দিনই আয়ল যে ওই আয়লন তলব করা ফর যে আয়লন মাধ্যমে আল্লাহ সম্পর্কে জানা যাবে রাসুল সম্পর্কে জানা যাবে এবং আখেরা সম্পর্কে জানা যাবে এবং দিন সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকবে আল্লাহ এবং তার রাসুল সম্পর্কে জানবে দিন সম্পর্কে জানবে এই তিনটেই এই জন্য আপনারা জানেন শেখুল ইসলাম মাহমুদ্দিন আবদুল্লাহ আব্রাহিম্লা তার একটা কিতাব আছে আল ওসুরু সালাদা তিনটি মূলনীতি তিনটি মূলনীতির মধ্যে প্রথমে তিনি বলেছেন যে প্রথম যেটা হচ্ছে একজন মানুষ জানবে চান সে আল্লাহ সম্পর্কে দিন সম্পর্কে এবং তার নবী সম্পর্কে নবী দিন সম্পর্কে তিনটি হচ্ছে মূল দিন জানতে হবে আজ আমাদের সমাজের এমন অবস্থা দাঁড়িয়েছে ছাত্ররা সাধারণ ছাত্র বলি বা মাঝে ছাত্রই বলি অধিকাংশ এই তিনটি জিনিসে জানে এই তিনটি জিনিসের তিনটি জিনিসের জ্ঞান নাই বলেই আমরা আজ বিভিন্ন সততা বিভক্ত হয়ে গেছি যদি তিনটি জিনিসের সত্যিকার জ্ঞান আমরা জানতাম আল্লাহ সম্পর্কে প্রথমে জানতেই হবে ধামা চাপা দিয়ে লুকুচুরি করে অথবা এটা বললে মানুষের মধ্যে ফেতনা হবে অথবা এটা বললে সমস্যা হবে এটা বললে মানুষের বিভেদ হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা করে যারা এই ফিল্ডে কথা বলে তারা আসলে আল্লাহ দিনের সাথে প্রতারণা করছে আল্লাহর দিনকে আল্লাহর দিনের প্রথম কাজ হোক একজন মানুষের প্রথম কাজ হবে আল্লাহ সম্পর্কে জানা এই জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি মোরাজি জবাহি আল্লাহমকে যখন যেমন পাঠিয়েছেন বলছেন প্রথম তোমার দায়িত্ব হবে যে আল্লাহ তাহ যেন প্রতিষ্ঠা করে প্রথম দায়িত্ব এটা ইমানদারের প্রথম কাজে প্রতিষ্ঠা করে একজন মানুষ আজ সব জানে দুনিয়া কত কিছু না সে জানে কোথায় কি হয়েছে না হয়েছে আউট জ্ঞান মানে বাইরের জ্ঞান তার জ্ঞানের অভাব নাই দুনিয়া ইয়ালুন হায়াত আখরাত দুনিয়ার জীবনের জ্ঞানের তাতে অভাব নাই কিন্তু আখরাতের জীবনের জ্ঞান যেটা দরকার হবে তার চিরস্থায়ী যে জ্ঞান দরকার হবে যে জ্ঞান না হলে ওই ওইটুকু ওই বৈতরণী পার হইতে পারবে না আল্লাহর সামনে অন্য কোনো জ্ঞান সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি কয়টা নতুন নতুন থিওরি আবিষ্কার করছেন কয়টা কম্পিউটার বানিয়েছেন কয়টা গাড়ি বানিয়েছেন দুনিয়াতে কতগুলো জমি আপনার ছিল কত জমি কিনছেন এগুলো জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করবে আপনাকে প্রথম থেকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ আল্লাহ সম্পর্কে তার প্রথম থেকে কবরে যাওয়ার প্রথম মারহাল হচ্ছে আখেরাতের মারহাল একজন মানুষ যখন কবরে যায় তার কিন্তু আখেরাত শুরু হয়ে যায় প্রথম জিজ্ঞাসায় করা হবে তারপরে ওমা ওমার নাবিউকা ওমা দিনুকা তো আল্লাহ তাহলে এই তিনটি প্রশ্ন রেখে দিয়েছেন আপনার জন্য এই তিনটি প্রশ্নের মধ্যে যদি উত্তর ঠিক দিতে পারি তাহলে কিন্তু আমরা পরের বৈতরণী পার হইতে পারবো আর তিনটায় যদি আটকে যাই তো পরেরগুলি সবাই আটকে গেল এই তিনটি জ্ঞানই আমাদের হয় না অনেক জ্ঞান শিখি কিন্তু আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান শিখে না অনেক দিন সম্পর্কে অনেকে শিখে দেখবেন রাসুল সম্পর্কে অনেক বই লিখে ফেলে কিন্তু প্রথমটাই হচ্ছে না আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই আল্লাহ সম্পর্কে যত গো জামিল দেওয়া যায় যেন এটা একটা নতুন ধরনের তথ্য হয়ে যাচ্ছে বিশ্বাস করেন আর যার অধিকাংশ গ্রন্থ আকিদার গ্রন্থ লেখা হয়েছে কিন্তু আল্লাহ সম্পর্কে কোন তথ্য দেখে না যদি আপনি আল্লাহ আকিদাতাফিয়া পড়েন অথবা খেয়ালি পড়েন এই জাতীয় যতগুলো আকিদার গ্রন্থ আছে সেগুলো পড়েন অথবা শহর মা কাসুল পড়েন এগুলো পড়েন আপনি দেখবেন যে আসলে কি আঁখিতের গ্রন্থ না অন্য কোনো কিছু নাকি নাকি আমার জন্য দর্শনের কোনো বিষয় নিয়ে আসছে আকিদা অত্যন্ত সহজ মোহাম্মদ রসুল্লা ইসলামের কাছে একটা বেদুইন আসতো বেদুইন কি দর্শন শাস্ত্র জানত জানতো না বেদুইনের কাছে রসুল বলতেন কিসের দিকে আহ্বান করো এইটা আহ্বান করি যে এক আল্লাহর মাদত করতে হবে আর কারা আবাদ করা যাবে না সহজ দিনের এই জিনিসটা সহজ জিনিস রসুল তার কাছে আল্লাহ সিফাত বর্ণনা করতেন আল্লাহর গুণাগুণ বর্ণনা করতেন সে কোনোদিন জিজ্ঞাসা করে না এটা কেন হলো এটা বলতো না আল্লাহ সম্পর্কে সে প্রশ্ন করে সর্বশেষ সিদ্ধান্তে কোনোদিন আসতে পারবে না এজন্য সে এত প্রশ্ন করতো না তার কাছে জিজ্ঞাসা বলতো আল্লাহ কুলুসীন কাদির আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান ও কুলসেন আলিম সব কিছু তিনি জানেন তিনি আল্লাহ আল হাকা মঈলে হুকুম তিনি হচ্ছেন বিচারক তার কাছ থেকে বিচার আসে বিধান তার কাছ থেকে আসবে আল্লাহ আল্লাহ উল খাল খোহাল বেদুইন বেদুইন বিশ্বাস করে গেছে তার মধ্যে কোনো টেনশন করে নাই আমি আপনি যত বেশি দুনিয়া নিয়ে মাতামাতি করব যত নতুন নতুন তথ্য আবিষ্কার করব তথ্যগুলো যখনই আমার সামনে আসবে আমি ওগুলি থেকে যখন একটার সাথে একটা যখন একটা একটার সাথে মোকারনা করতে যাব একটা একটার সাথে যখন আমি মিল করতে যাব তখনই আমি সমস্যায় পড়ে যাব আল্লাহর তার নবীকে যে দিনটি নিয়ে পাঠিয়েছেন অত্যন্ত সহজ কোনো কমে এটা কঠিন নয় জিবডিল এসে একদিনে বলে গেলেন দিনের পুরো ঘটনা এক বসাতে বলে গেলেন হাজ জিব্রিল যে ব্যক্তি ভালো করে আয়ত্ত করতে পেরেছে সে ব্যক্তি তো বলে থাকার কথা না দিন তো কঠিন না হাদি জিব্রিল পুরোটাই দিন যা যা আকুম জিব্রিলক দিন আকুম তোমাদের হাজার যা তুমি গাইলে না জিবিল তোমাদের জন্য দিন শিক্ষা দিতেছে দিন শিখা সহজ কিন্তু দিনের শুরুটা যদি কোনো ভুল হয়ে যায় পরের গুলি আরো ভুল হয় আল্লাহ সম্পর্কে জ্ঞানে যদি কেউ ভুল করে অন্য সবগুলো সে ভুল করবে আল্লাহ তালার নাম গুণ জানতেই হবে এখানে কোনটা কোনো ছাড় দেওয়া যাবে না গোপনীয়তা অবলম্বন করা যাবে না একটা মানুষ যদি আল্লাহর আল্লাহ তালার নাম এবং যত বেশি জানবে তত বেশি আল্লাহ তালা মহত্ব তার কাছে প্রকাশ পাবে ফেকার মাস্ সব আপনার মুখস্থ আপনার মুখস্থ কিন্তু আপনি আল্লাহ সম্পর্কে জানেন আপনি কিছুই জানেন না কারণ ওইটা আপনার জিজ্ঞাসা করা হবে না অসুলের কয়টা গ্রন্থ লিখেছেন এটা আপনাকে আর জিজ্ঞাসা করেনি না কিন্তু আল্লাহর দিনের আল্লাহর সম্পর্ক আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞানটা আপনার দরকার আমাদের দেশে আলিয়া বলেন কমি বলেন বা অন্যান্য সব বলেন যত এসব বলেন কেউ আল্লাহ সম্পর্কে সঠিক তথ্যটা আমাদেরকে দেয় না বেসরকারি তো মোটেই নেই যদি ওই স্কুল কলেজ হয়তো তো মোটেই পড়াই হয় না তো আল্লাহ সম্পর্কে তথ্যটা কখন শিখবে আপনার প্রথম বর্ষ থেকে পার হয়ে গেছে একটা ছেলে সে সর্বোচ্চ লেভেল পর্যন্ত পড়ে যায় কিন্তু আল্লাহ সম্পর্কে এনটা হয় না এর অর্থ হচ্ছে আমার শিক্ষা ব্যবস্থাটা ভুল ভুলে ভরা যে শিক্ষা আমার দরকার সে শিক্ষা আমাকে দেওয়া হচ্ছে না যে শিক্ষা আমার এপার ও ব্যাপী দুনিয়া মা আখড়াত বেশিটা হচ্ছে না যে ব্যক্তি আল্লাহ তালার নাম এবং গুণ সম্পর্কে জানতে পারবে না সে ব্যক্তি আল্লাহকে ডাকতে পারবে না আল্লাহকে ডাকতে হলে যত বেশি নাম জানবে যত বেশি গুণ জানবে যত আল্লাহ তালা আফরাল সম্পর্কে তার ধারণা হবে তত আল্লাহ সম্পর্কে তার শ্রেষ্ঠত্ব তার কাছে ধরা পড়বে বেশি বেশি তখন সোভায়ানা বলবে সে সোহায়নাকে মা খালাক এইগুলি আপনি অনাহত সৃষ্টি করেন তাহলে আল্লাহ তালা এতগুলি আয়াত এতগুলি আয়াত যেগুলোতে আল্লাহ তালা আল্লাহর নাম উল্লেখ করেছেন আল্লাহর সিফাতে উল্লেখ করেছেন সেগুলি সম্পর্কে আমাদের গবেষণা নেই আলোচনা নেই পড়ি না সেগুলি যে একটা ভুল হয় আপনি চিন্তা করেন না কেন এটা তাওহিদের ভুল তাওহিদের যদি কোথাও ভুল থাকে তাহলে আপনি পার হইতে পারবেন না কোনো ক্রমেই আপনাকে তাহিদ ঠিক রাখতে হবে আগে তাহিদ ঠিক রাখে দুনিয়ার মশালাগুলোতে যদি আপনার ভুলও হয় দুই মত থাকতেই পারে দুই মত ছিল সাহাবের কারণে কোনো কোনো মাসাল দুই মত ছিল আপনারা জানেন আবদুল্লাহ আবিনের মাসরুদাদি আল্লাহ আনহু কোনো কোনোভাবে দিমত পোষণ করেছেন ওসমান আবিনের আফবান রাজিউল্লাহ আনহু অন্যান্য সাহাবিদির থেকে অন্যান্য খলিবাই থেকে দিমত পোষণ করেছেন আফার ময়দানে সাইড আঘাত পড়েছেন মিনাতে সাইড আঘাত পড়েছেন মিনাতে শাইটাগাদ পড়েছেন বলে কেন সাইড আঘাত পড়লো বলে এখানে অনেক মানুষ আসে ওনার ধারণা হচ্ছে এটা যে কেউ দেখে দুই রেখাত করবো নিচ্ছে জোহর নামাজ দুই রেখাত হয়ে গেছে এজন্য জন্য তিনি চার রেখাত করছে কিন্তু অন্যরা কেউ এটা করে না বলছে না এটা এটা সার দেওয়া যাবে না রসুল্লাহ আসলাম দুই রেখাত করেছে ইত্যাদি ইত্যাদি তো সাহাবাগত মতভেদ হয়েছে এক্ষেত্রে কিন্তু কোথাও একটি মশলা দেখাতে পারবেন না যেখানে সাহাবা একেরা মতভেদ করেছে আকিদার তাহলে বোঝা গেল আকিদার মশালা কোনো মতভেদের মশালা নয় এটা হচ্ছে সর্বজন শ্রদ্ধেয় সর্বজন গ্রহণযোগ্য মশালা এই মশালাগুলোতে আমাদের বেশি বেশি গুরুত্ব দিন জানা দরকার আমরা আজ অনেক জায়গাতেই মতভেদপূর্ণ মশালা নিয়ে মসজিদ আলাদা করতেছি অথবা কোনো মাদ্রাসা আলাদা করছি কিন্তু আঁকিদের নিয়ে গুরুত্ব কম দিচ্ছি আঁকিদের গুরুত্ব বেশি দেওয়া দরকার হ্যাঁ শূন্য গুরুত্ব থাকবে পর কিন্তু আগে আঁকি একটা শূন্য যদি কেউ পালন না করে তার কিন্তু জানাতে যাওয়ার ব্যাপারে কোনো বাধা হওয়ার কথা না আল্লাহ তারা তার ক্ষমা দিবে ক্ষমা করে দেবেন কারণ আপনি জানেন রসুল্লাহাম ওই ব্যক্তি সম্পর্কে কি বলেছে আফলাহা ইন সদাকা এই ব্যক্তি যদি সত্য 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 এই কাজটি সত্য আন করে থাকে জান্নাতে প্রবেশ করে বলছে না এ লোকটি সত্য আন করে থাকে কাজটি যা যা বলেছে তা সত্য আন করে দেখা কোথায় যাবে জান্নাতে যাবে সেখানে কিন্তু নফলের কথা নাই সুন্নতের কথা নাই সেটা বলেছে পাঁচ অক্ত সালাদ তারপরে বলেছে জাকাত তারপরে শ্রম হজ ইমান এগুলি বসে শুরু করে তাহলে লোকটার এখানে ছোটখাটো মশালা ছোট দাঁকে মশলা সূক্ষ্ম মশলা নিয়ে তাকে নেই যে সফল হবে বোঝা গেল যে আকিদা কিন্তু মাস্ট কোন ব্যক্তি সারাদিন আমল করলো কিন্তু আকিদার মধ্যে সমস্যা সে মনে করলো যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে অথবা মনে করলো আল্লাহ ছাড়া কেউ তার তার বিপদ থেকে তাকে উদ্ধার করার ক্ষমতা রাখে অথবা মনে করলো যে কোথাও কোনটা কি আছে গাউস আছে কোথাও কুতুব আছে কোথাও অতাদ আছে হ্যাঁ কোথাও আবদাল আছে যারা বসবসে দুনিয়া নিয়ন্ত্রণ করতেছে সে মুশরে তার ইমানের কোনো মূল্য নেই এরকম কেউ বিশ্বাস করলে সম্পূর্ণরূপে ইমান হারা হয়ে গেছে সে তার সলাথের কোনো মূল্য নেই জাকাতের কোনো মূল্য নেই হজের কোনো মূল্য নেই শ্রম থাকার কোনো কারণ নেই তার কিছু গ্রহণযোগ্য হবে না যে কোনো মানুষ মনে করে তার পিস তার কোনো উপকার করে দিতে পারে দূর থেকে ক্ষমতা নাই তারপর মানে দূর থেকে অর্থাৎ না জেনে তার সামনাসামনি নয় আমার সামনে আসেন আপনি আমার উপকার করতে পারে আপনার বিপদে পড়ে গেছেন আমি আপনার উপকার করতে পারছি আমার ক্ষমতার ভিতরে যে দূরে আছে সে আপনার কি উপকার করতে পারবে মনে করে যে কেউ কোনো পীরে কোনো অলি অথবা কোনো ব্যক্তি অথবা নবী কোনো রাসুল কেউ যদি মনে কর মনে করে যে এই যে তারা কোনো উপকার করতে পারে তাহলে অবশ্যই ইমানহারা হয়ে গেছে তার আমাদের কোনো মূল নাই এই জিনিসটা গুরুত্ব আমাদের বেশি দিতে হবে একটা বিরাট সংখ্যক মানুষ আজও দেখেন তাদের কর্মকাণ্ড শুরু করে অলি আল্লাদের কবর জেরাত দিয়ে দেখেন না আপনারা দেখছেন না আপনারা কবর জিয়াতের মাধ্যমে তাদের কি পাওয়ার কিছু আছে কিছুই নেই কবর জিয়াত করা হয় তিনটি কারণে একটি হচ্ছে আখেরাতকে স্মরণ করে দেয়া আরেকটি হচ্ছে দুনিয়া বিমুখ আরেকটি হচ্ছে মৃত মানুষের জন্য দোয়া করা মৃত মানুষের জন্য দোয়া করা এই তিনটি কারণের বাইরে আর কোনো কারণ নেই অথচ কবর জিয়ার দিয়ে তারা শুরু করে তাদের উদ্দেশ্য কিন্তু প্রাপ্ত হওয়া যে এটার কারণে হয়তো উনি উনি দিবে 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 অথবা এই আর যারা এই কবরগুলো নিয়ে লিপ্ত আছে তাদের বিরুদ্ধে কেউ কথা বলে না কোথাও কেউ কোন কাপড় পরেছে সুন্দর হয়নি তার বিরুদ্ধে করতে কেউ কোনো বাধা হয় না অনেক মানুষ তাদের চোখের সামনে দেখতে পাচ্ছে কবর পূজা হচ্ছে মাজার পূজা হচ্ছে কথা বলে না চোখের সামনে দেখতে পাচ্ছে লক্ষ লক্ষ মানুষ পীরের পীরকে ভক্তি করতে গিয়ে তাকে আল্লাহর যে সমস্ত সিফা সেগুলো দিয়ে দিয়েছে সেগুলোই ভাবে কোনো কথা বলে না কোনো মানুষের সামান্যতম ভুল দুটি হয়েছে কোনো মাসালাতে এ নিয়ে দুনিয়া এক একার করে ছেড়েছে একদম মানুষ দেখা যায় এর অর্থ হচ্ছে আমাদের কোথায় আউলবিয়াত কোথায় মানে কোথায় যে আমি কোনটাকে আমি প্রাধান্য দেবো এই জিনিসটাই ভুলে গেছি আমরা এই আমাদের এই সমাজে সবচেয়ে বড় সমস্যা হয়ে যাচ্ছে আজ প্রাধান্য দেওয়া জিনিসটাকে প্রাধান্য না দেয়া একজন মানুষ যদি সারা দিন ভর শুধু কেবল তাওহিদের দাওয়াত দেয় তাওদের কথা বলে সেটা কম হয়ে যাবে তাওহিদের দাওয়াত কেউ দেয় না দুনিয়ার অনেক মাসলা মাসায় তাওয়া দিচ্ছে আপনি আজও দেখেন পিওর তাহিদ একেবারে সম্পূর্ণরূপে খাঁটি তাওহিদের দাওয়াত কয়জনে দেয় খাটি তাহিদের কথা কয়জনে বলে আল্লাহ রাবুল ইজ্জতের যে জিনিসটি সম্পর্কে না জানলেই নয় যে তিনটি অংশ সম্পর্কে জানতেই হবে তাহি ও লোহিয়া স্তেফা এই তিনটি অংশে যদি কোনো অংশ সামান্যতম ব্যর্থয় ঘটে সে কোনো দিন জানা যেতে পারবে না কোনো দিন না এটা কোনো দিন যেতে পারবে না কারণ এটা তাওহিদ প্রথম হচ্ছে আই আহেদুল্লাহ অথচ কেউ যদি কোনো তার কোনো স্তূন্যতামল ছুটে গেছে কোনো একটা টুপি মাথায় দেওয়া পড়ে ফেলছে অথবা জামা কম ছিল সেভাবে যেভাবে যাচ্ছে সেভাবে পড়েছে অথবা তার আমলি কোনো কসুর ছিল ঠিক মতো আমল করেনি খরচটা শুধু আদায় করেছে নকলগুলি পড়েনি তাকে কি আপনি ধরতে পারবেন তাকে কেউ ধরবে না আল্লাহর শরীয়তে তাকে ধরার মতো কোনো কিছু নেই সত্যি নসিহত ওয়াজ নসিহত সেখানে চলবে কিন্তু আমাদের ওয়াজ নসীহতগুলি বেশিরভাগই হচ্ছে কার বিরুদ্ধে কাকে লেলিয়ে দেবো সেটা আজকাল ওয়াজ নসিহতগুলি বেশিরভাগই সেটা আমাদের মধ্যে বাঘ হয়ে গেছে এমন মাসার নেই যে মাসার মধ্যে কোনো উপকার বলতেই নেই আমাকে একজন দেখা করেছে আমার সাথে দেখা করে আমাকে প্রশ্ন করছিল যে আল্লাহর কি আল্লাহ রসুলের বাপমা কি জানাতে যাবে কি মানে তার আর প্রশ্ন শেষ হয়ে গেছে এখন তার একটাই বাকি আছে আল্লাহ রসুলের বাপমা জান্নাতে যাবে কি জান্নামে যাবে এই নিয়ে তার টেনশন বলে যাচ্ছে তার জানাতে যাওয়ার হুকুম কি চিন্তা করে হাঁসের মাঠে তো প্রত্যেকেই তার নিজের নফসি নফসি বলতে থাকবে সবাই আমার নফসের কী হবে প্রত্যেকে কিন্তু আর পালাতে থাকবে মানুষ ইয় মে ফের রি ওন হুম ইউনি সেদিন প্রত্যেকটি মানুষ এমন অবস্থা থাকবে তার অবস্থান থেকে পালাতে থাকবে কেউ কারো কাছে আসবে না কেউ কারো কাজে আসবে না নাগ্নি মাওলেন আম মাওলেন সেই সেদিন মাওলা বন্ধু বন্ধুর কোনো কাজে আসবে না আল্লাহ সেদিন শুধুমাত্র ওই ব্যক্তির কাজে আসবে যে ব্যক্তি আল্লাহ থেকে মজবুতির কারণে একটা মানুষ শুধু তাহিদের কালে মাদিয়ে জানাতে চলে যাবে কিন্তু তাহিদের মজবুতি যদি না হয় আপনি শত আমলে করেন না কেন ওগুলো সব ও কাদিম না ইমামা আমিলুমিন এগুলি বিক্ষিপ্তগুলি কেন পরিণত হবে এই জন্য সমাজের মধ্যে আপনার আমার সমস্ত কাজের মধ্যে সার্বক্ষণিক প্রচেষ্টা থাকবে আমার বাবা কি তাহার উপর আসে কিনা আমার চাচারা আছে কিনা আমার ভাইরা আছে কিনা আমার বন্ধুরা আছে কিনা আশেপাশের লোকরা তাহেদের উপর আসে কিনা এগুলি এই এই জায়গাতে মায়ের খেয়েও লাভ আছে কিন্তু আমরা এই জায়গাতে মায়ের খাই না আমরা কোন জায়গাতে মায়ের খেয়ে জানেন কার গলার মধ্যে টাই লাগাইছে কে দু মিনিট আগে আবার ফরে ইফতার করছে এই জায়গাতে মার্কেটে রাজি আছি কিন্তু তাওহিদের জন্য মার্কেটে রাজি নেই তাওহিদের জায়গা থেকে কেউ বলেই না কিছু আজ তাওহিদে যেখানে যেখানে ছিড়ি হচ্ছে সেখানে সেখানে বলার দায়িত্ব কার আসমান থেকে ফেরেশতা নাজি হবে না নবী রাজুল আবার আসবে আপনাদের বলতে হবে আল্লা ওয়ারাসুলামকিয়া নবীদের ওয়ারিসটা আলেমরা নবীরা যে কাজটি করেছে তাদের এই কাজটি আপনাকে করতে হবে নোবীরা কি মূর্তি রেখে দিয়েছে মূর্তি রেখে দিয়েছে কিন্তু যতক্ষণ তাদের হাতে ক্ষমতা ছিল না ততক্ষণ মূর্তি ভাঙে নাই দেখছেন আপনি জানেন এটা সাল্লাম কাবার বাইরে নামাজ পড়ছে কাবার ভিতরে মূর্তি ছিল কি ছিল না ছিল ছিল এর অর্থ হচ্ছে আমাকে হিংস্র হতে বলা হয়নি অদৌ ইলাস আবিল রব্বিকা বিল হাইকুমতি ওয়েল মা ওরেজাত তুল হাসানাকে ও জা আমি দাওয়াত দিব বলবো রসুল বলার কারণেই কিন্তু আক্রমণ হয়েছে মারে নাই হাত থেকে আক্রমণ করে নাই কিন্তু মক্কাতে বলার কারণে শুরু হয়ে গেছে আপনি বলতেই হবে আপনাকে আপনার বাড়ির পাশে যে কবর কবর পূজার আখড়াটা তৈরি হয়েছে মাজারটা আমি বলবো ওখানে আপনাকে বলতে হবে সেটা আপনার দায়িত্ব সুন্দর করে বুঝিয়ে যেই বুঝ না দিলে বুঝবে না সেভাবে বুঝাতে হবে আর যদি এখন যে কাজ হচ্ছে না বলবেন যে আপনার বলার মধ্যে কোথাও কোনো ত্রুটি আছে চেষ্টা করে ত্রুটি হচ্ছে নিজেকে দোষারোপ করে যে আমার কোনো ত্রুটি হচ্ছে হয়তো হয়তোবা হয়তো আমার কোনো ত্রুটি হচ্ছে সেইভাবেই আমাদের দাওয়াতের প্রতি এগিয়ে যেতে হবে কিন্তু দাওয়াতের সূত্র হতে হবে অবশ্যই ইরাই ওয়াহিদুল্লাহ আল্লাহ তাওহিদের দাওয়াত টাকা দিতে হবে যার প্রথম কবরের প্রথম জিজ্ঞাসা করা হবে এবং আল্লাহ তালা সম্পর্কে এইটা যদি পার পান না পান আপনি এর পরের দুইটার প্রশ্ন দরকার নেই এটাই শেষ হয়ে গেছে আপনার সব কিছু প্রথম প্রশ্নের জবাব আপনাকে দিতেই হবে সেই জন্য প্রথম এই প্রশ্নের জবাবের জন্য আগে তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে সব সময় তাওহিদের বিষয়গুলোকে গুরুত্ব দিতেই হবে তবে এই অর্থ এই নয় যে মানুষকে কাভের বলে ফেলবেন মানুষকে এটা নয় ঘোষণা তো পরের ব্যাপার আপনার দাওয়াত দায়িত্ব হচ্ছে দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত দেওয়া কাজটা কুহুরি বলা কাজটা শিরিক বলা কাজটা নিফাক বলা এটা দায়িত্ব এটা বলে দিবেন এরপর যদি না শোনে সেটা সেটার জন্য ভিন্ন গোষ্ঠী রয়েছে ভিন্ন ক্ষমতা দর রয়েছে তারা চেষ্টা করবে অথবা আলেমরা রয়েছে দেখবে কিন্তু আপনার বলার কিন্তু কমতি হবে না প্রত্যেকে তার পরিবারকে আল্লাহ তালা জন্য বলে দিয়েছেন কু আনফা কুম আহলি কুম নার নিজেদের এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও নিজের এবং নিজের পরিবারকে উভয়কে আগুন থেকে বাঁচাও নিজেকে বাঁচাতে বলেছে নিজেকে বাঁচাতে হলে তাহি জানাতে হবে তাহি শিখতে হবে আর নিজের পরিবারকে জানাতে হবে তাহিদের দাস দিতে হবে তাদেরকে জানাতে হবে এই জন্য প্রত্যেক পরিবার আমি মনে করি সারা উসুল তিনটি মূলনীতি মুখস্থ থাকা দরকার ছোট বাচ্চার কাছে দলিল সহ দলিলসহ সৌদি আরবের বদনামি করতে তো ভালোই লাগে আপনাদের কিন্তু আপনি দেখেন ওখানকার শিক্ষা ব্যবস্থা ছোট কাল থেকে প্রথম দার্সি হচ্ছে এটা ছোট বাচ্চা একটু দায়িত্বে প্রথম আল্লাহ কুনা আল্লাহ আমাদের স্রষ্টা মোহাম্মদুল নবী মোহাম্মদ আমাদের নবী আল ইসলাম উদ্দিন ইসলাম আমাদের দিন এটা তিনটা তিন বছর পড়াতে পর একটু একটু বাড়িয়ে 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 এটা একটু দিন এটা আলম এর বাইরে আলেমগুলো কোনো কাজে লাগবে না এর বাইরে গুলো আপনার সম্পূরক হতে পারে কিন্তু মূল জিনিস না থাকলে সম্পূরক দিয়ে কি করবেন আপনার আমার যদি কোনো এই তিনটি আলেম না থাকে এরপরে কি করবেন আমি দেখেছি চোখের সামনে দেখেছি যে ছেলেগুলো বড় হচ্ছে ওদের মধ্যে সিটকের নাম গন্ধও নেই মাথা নোয় না কারো কাছে আল্লাহকে শুধুমাত্র তারা ভালোবাসে আল্লাহর উপরে ভরসা করে এই শিক্ষা ব্যবস্থা আমাদের দরকার প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রথম কাজ হবে তিনটি মূলনীতি শিক্ষা দেওয়া প্রত্যেকটি মানুষের পরিবারের মধ্যে প্রথম কাজ হবে তিনটি মূলনীতি শিক্ষা দেওয়া এই তিনটি মূলনীতি ইসলামাজ ডট কম পাবেন ব্যাখ্যাসহ নামেই ফেলেন নামে পরিবারকে দেন পড়তে দেন যতক্ষণ প্রশ্ন দেন পুরস্কার দেন যে ভালো করবে পুরস্কার দেওয়া হবে এই তিনটি মূলনীতি সম্পর্কে দলিল সহ জানো তার কাছে কোন দিন আর কেউ সে কবর ভুজের স্থান পাবে না শয়তান স্থান পাবে না পীরেরা তাকে স্বীকার করতে পারবে না তথাকথিত বেদাতিরা তাকে কখনো কাছে টানতে পারবে না তার কাছে স্পষ্ট হয়ে যাবে জান মানুষের কাছে যাবো কেন আল্লাহ যেখানে আমাকে সরাসরি ডাকছে আমি মানুষের কাছে যাবো কেন ওই আননি আল্লাহ তালা বলছে এখানে গেলে তুমি পথ হ সঠিক জিনিস আমার কাছে আসো আমাকে ডাকলে আমি তোমার ডাকে সাড়া দেব সুতরাং কোনো দিন সে এর সীমার বাইরে যাবে না কোনো দিন সে যাবে না যে কোনো দিন সেই অবস্থার বাইরে যাবে না যে যতটুকু আমি দেখেছি এইটা যে আল্লাহ তালা সে চিন্তা করবে যে আল্লাহ তালা যেহেতু আমার আছে আমার অন্য দিকে যাওয়ার দরকার নেই অন্য কাছ যাবো না সবসময় আমি চিন্তা করবো যে আলাহ রাব্বুল যেহেতু আমাকে সব কিছু দিবে অন্যের কাছে যাবো না এই যে মাধ্যম ধরা মাধ্যম ধরা একটা জিনিস দেখেন না দেশে এটা নিয়ে তো পুরা গোষ্ঠী আমার বাংলাদেশের অধিকাংশ মানুষ মাধ্যম নিয়ে পড়ে আছে যে মাধ্যম না ধরলে বলতে তারা কোনো জানা যাওয়ার কোনো নাই অবশ্যই মাধ্যম ধরাটাই কিন্তু জানাতে না যাওয়ার একটা কারণ কারণ তালা বলে দিয়েছেন যাদেরকে আরবের মোশরেকরা পূজা করত এরা কেউ বিশ্বাস করত এদের সম্পর্কে এরা বিশ্বাস আরব মুশ্রেকরাও বিশ্বাস করতো না যে এরা এদেরকে সৃষ্টি করেছে কারণ নিজেরাই সৃষ্টি করেছে বুঝে আকল আছে ব্যাকল না ওরা বুঝতো যে এসা ফোন এলা লানা যা এগুলো তো আমরা বানাইছি ওরা বুঝতো তো কেন যে আল্লাহর সুরত দিছে আল্লাহকে পাব না আল্লাহর সন্তানদের সুরত দিলাম আল্লাহর নেককার লোকদের সুরত দিলাম এখন আমি কি পূজা করলে আল্লাহ খুশি হয়ে আমার জান্নার দিবি মান আর বুধু হন ই আলি এদের আবাদত করি সেবায়ত করি সেবা করি সেবায় হইছি আমরা কেন যে এরা সুপারিশ করে আমাকে আল্লাহ নৈপত নিয়ে দিবে এটাই পার্থক্য আপনি এখন কোন পীরের ধন কোনো বড় লোক বড় আল্লাহর পিসু পিসি হাঁটেন কী জন্য যে এই নিয়ে সুপারিশ করে দিলে আমার জান্নাতে যাওয়া দাঁড়িয়ে না কখনো না এইটাই জান্নাতে যাওয়ার জন্য বাধা এটা জান্নাতে যাওয়ার জন্য বাধা আপনার আমার এই জন্য পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে যে কাজটি বেশি করা দরকার সেটা হচ্ছে বেশি বেশি করে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কখনও মাধ্যম নয় সরাসরি আল্লাহ বলেছে তার কাছে দিকে মানুষকে ফিরিয়ে দেয় এই জন্য আল্লাহ তালা বলছেন আরিবুই ও বই আল্লাহ আল্লাহর দিকে তোমরা ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসতেই হবে এটাই এটাই ডাক যে দিছে আল্লাহর দিকে আসো আল্লাহর দিকে আসলেই আল্লাহ আল্লাহর দিকে ফিরে যেতেই হবে দুনিয়া তো আল্লাহর দিকে আসে যেতে হবে আখেরাতে যেভাবে এই ফির ফকিরের কোনো কারবার থাকবে না তথাকথিত অলি আল্লাদের কোনো কারবার থাকবে না তথাগিত কেউ জাহাজ নিয়ে আসবে না তথাকথিত কেউ কোনো তৈরিকার লোকেরা কিচ্ছু নিয়ে আসতে পারবে না কোন আব্দুল কাদের জিলাইন সম্পর্কে আপনি কি বলতে পারবেন জানাতে যাবেন সার্টিফিকেট আছে কোথাও নাই খাজা মহুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী তার সম্পর্কে কোনো সার্টিফিকেট জানাতে যাওয়া অথবা বাহাউদ্দিন নকশাবন্দির রহমতুল্লাহ তার কোনো সার্টিফিকেট জানাতে যাওয়া নাই অথবা শেখ আহমদ সিরিন্দি মুজাদ রহমতুল্লাহ আলহের কোনো সার্টিফিকেট জানাতে যাওয়ার নাই তাহলে আপনি তার পিছনে হাঁটতেছেন কেন তিস্তিয়া কাদেরিয়া নকশী মুজাদিয়া কিছুই না বুয়া

আল্লাহ অসিৎ করছে আমাদেরকে এক পথে সাথে আর আমরা বহু দাবিভক্ত আমাদের সমস্যা একটাই সেটা হচ্ছে আমরা আমরা আমাদের যারা ওস্তাদ বলি অথবা যারা আমাদের যাদের আমাদেরকে বেশি ভালোবাসি তাদের এই পথটাকেই আমরা আদর্শ পথ বলে মেনে নিয়েছি আমাদের যারা আঁকা বড় উত্তরসুরী আছে এদেরকে আমরা একমাত্র পথ সঠিক পথে আছে মনে করি এদের পথ যদি কোনো একটু এদিক হয়ে যায় কোরআন শুননা থাকে তারপরে ওনারা কি ভুল করেছে নাকি আর ওনারা ভুল করেছে নাকি তো আমার দায়িত্ব না। অনেকে কাছে আমরা যখন আলোচনা করি আল্লাহর সেভাত সম্পর্কে বলছি ইবনে হাজার কি ভুল করেছে নাকি নবী কি ভুল করেছে নাকি এটা নিয়ে আসে আর আমি আপনাকে নবী আর ইবনে হাজার বলছি আমি আপনাকে কোরআন থেকে বলছি আপনি কোরআনকারী থেকে বলেন যদি ভুল করেও থাকে আল্লাহ তাদের বেহার রাহমা রহমতের যে সমুদ্র দিবেন আপনি আপনি ভুল করার কারণ কি তাদেরকে একজনকে দেখিয়ে আপনি পারবেন পারবেন না আপনাকে তো আপনার দায়িত্ব আপনি বহন করতে হবে লাতাজের ওয়াজ একজন মানুষ অন্যের বোঝা কখনো বহন করবে না এই জন্য আপনার আমার সবসময় আল্লাহর পথে সোজা থাকতে হবে এবং এই জন্য দিনের প্রথম যে দিনের সবক সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে তিন মূলনীতির ভিতরে অবশ্যই আমাদের পুরো জীবনটা সাজাতে হবে আমি আমার সন্তানদের পরিবারের সবাইকে এই তিন মূলনীতির ভিতরে সাজাতে এই চিন্তা ভাবনা করেন আশেপাশে যা আছে আত্মীয় স্বজন যদি শুরু করেন সেভাবে দেখবেন যে আপনার পুরো সমাজ ঠিক হয়ে গেছে এবং আপনাকে নিয়ে বাড়াবাড়ি করতে না বাড়াবাড়ি হানাহানি করে আপনি কিছু করতে পারবেন না আপনার দায়িত্ব হচ্ছে দাওয়াত এই দাওয়াতের চেয়ে বড়ো কাজ আর কিছু নেই পৃথিবীতে কিছুই নেই আর একজন ইমানদারের দায়িত্ব হচ্ছে দাওয়াত না হলে সে ক্ষতিগ্রস্ত হবে কেন আল্লাহ তালা বলে দিয়েছেন কি বলেছেন আল্লাহ তালা বলা হাসপাতাল ইমান এনেছেন আমল করেছেন দাওয়াত দিতে দাওয়াতের বাইরে অন্য কোনো চিন্তা করতে পারবেন না এই দাওয়াত অত্যন্ত সুন্দর সুন্দরভাবে দিতে হবে আমাদের সমাজে দাওয়াত দিতে হলে এই নামাজে এটা সুন্দর নয় অনেক সময় আপনি কিছু না বললে মানুষ আসবেন আপনি চলেন আপনি হাঁটতে থাকেন দেখবেন আপনি যদি গুরুত্ব দেন আপনাকে গুরুত্ব দিবেন আপনি তার সাথে বসে খেলা দেখছেন আমাদের সময় পার হয়ে গেছে আর কোনোদিন আপনাকে গুরুত্ব দেবে না আপনি চলে যাচ্ছেন ওখান দিয়ে নামাজের দিকে তার দিক ওদিকে না থাকে সে বলবে যে এটা ওর মতো হওয়া দরকার সে লজ্জা পাবে সে বন্ধ করবে খেলা দেখাচ্ছে আমি বলব মনস্কার সাথে যাই এটা হচ্ছে নিয়ম আর আপনি বসে বসে তার সাথে আড্ডা দিবেন তার মতো হবেন সে আপনাকে আর কোনো গুরুত্ব দেবেন আপনি দাওয়াত শুনবেন দাওয়াতের জন্য নিজে কদোয়া হতে হবে চেষ্টা করতে হবে এই অবশ্যই দাওয়াতের পথে থাকতে হবে আঁকি বিশুদ্ধ আঁকি দাওয়াত দিতে হবে এবং সেটা হতে হবে অবশ্যই তিনটি মূলনীতির ভিত্তিতে যেটা আমরা বলেছি এই তিনটি মূলনীতি নিজে শিখবেন সন্তানদের শিখাবেন এবং এটা লম্বা আলোচনা করার বিষয় আছে বইতে আছে আপনারা জানেন সে বইটা পড়বেন ব্যাখ্যা সহ পড়বেন নিজে শিখবেন সন্তানদের শিখাবেন পরিবারকে শিখাবেন তিন মূলনীতি ঠিক থাকলে আপনি দুনিয়াতে সুন্দর জীবনযাপন করতে পারবেন আখ রাতের মুক্তির ব্যাপারে আপনার গ্যারান্টি দেয়াই হচ্ছে হাদিসে দিয়েই দিছে যখন আপনি উত্তর দিতে পারবেন তিনটি তখন কি বলা হবে সুরার থেকে তার প্রশ্নই ঠিক করেন আগে আপনার বেশি কিছু দরকার নেই আজ যদি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন আপনি আর ভিন্ন কোন মতবাদে বিশ্বাস হতে পারবেন আপনার কাছে আল্লাহ এবং তার রসুন সবচেয়ে বেশি প্রিয় হবে এই জন্য আমার আপনার সর্বক্ষণিক চিন্তা থাকবে তিনটি মূলনীতির ব্যাপারে আমি কি করেছি আমার সমাজ কি করেছে আমার পরিবার কি করছে আমার সন্তান সন্তান কী করছে এই তিনটি মূলনীতি বিশুদ্ধ তিনটি মূলনীতি শিক্ষা দেয় এখানে কোনো ব্যক্তিগত কোনো কারো কোনো আবেগ দিয়ে অথবা কারো পূর্ববর্তী কোনো কারামত দিয়ে এই মূলনীতি প্রতিষ্ঠা হয় না এই মূলনীতি প্রতিষ্ঠা হবে করার মত দিয়ে এই মূলনীতি তিনটি জিনিস যদি কোনো যথাযথভাবে আমি জানতে পারি ইনশাআল্লাহ বাকি সমস্ত কাজ এর আলোকে আপনার সুন্দর হয়ে যাবে এই জন্য আমাদের বেশি বেশি করে এই অ্যালমের মজলিস থাকা দরকার আর এলমের সঠিক জিনিস হচ্ছে এই তিনটি আলম যেখানে শিক্ষা দেয় সেটা আর তিনটি এল বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয় না আজ আমাদের কোথাও বিনতি দুনিয়ার সব মানতেক ফালসাফা আপনাকে পরিমুখস্থ করে দিয়েছে অথচ আপনি আল্লাহ সম্পর্কে জানেন না আপনি দুর্ভাগ্য আপনি দুর্ভাগ্য আপনার আসলে পাওয়া হয়নি সারা জীবন আপনার বেথা নষ্ট হয়ে গেছে সাহাবাহিক রাম এই তিনটি মূল্য জানতেন এত মানতেক ওনারা জানতেন না এত ফালসাফা শিখেন নাই কিন্তু এই তিনটি জিনিস ওনারা জানতেন এই তিনটি জিনিস জানার কারণে তাদের দুনিয়া এবং আঘাত সবই সফলতা সফলতায় পরি সফলতায় পরিগণিত হয়ে সফলতা হয়ে সফলতায় তারা তারা জীবন সফল ছিল আর আমরা তিনটি জিনিসের মধ্যে ভুল করার কারণে অনেক কিছু জানি কিন্তু তিনটি জিনিস জানি না এই জন্য তিনটি জিনিসের পরে আমাদের গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি সালামালাইকুম রহমিল